আপনি কি জানেন আমাদের চোখ দিয়ে যা দেখি তা আসলে উল্টোভাবে দেখি? আপনি জানেন কি সিঁদুর কীভাবে তৈরি হয়? আপনি এটা নিশ্চয়ই জানেন না, পৃথিবীর প্রথম অ্যাম্বুলেন্স যাত্রী কিন্তু সেই অ্যাম্বুলেন্সের দ্বারাই অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে মজার মজার এমন কিছু তথ্য জেনে নিই যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 1909 সালে কানাডায় সর্বপ্রথম অ্যাম্বুলেন্সের পরিষেবা শুরু হয়। আপনি এটা জানলে একদম আকাশ থেকে পড়বেন। অ্যাম্বুলেন্সটি প্রথম টেস্ট ড্রাইভে বেরিয়েছিল এবং টেস্ট ড্রাইভ দিতে গিয়েই রাস্তায় থাকা একটি পথচারীকে সে অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং সৌভাগ্যক্রমে সেই যাত্রীটি বিশ্বের সর্বপ্রথম অ্যাম্বুলেন্স যাত্রী। মজার না? সত্যি মজার সাথে ট্র্যাজিকও বটে। আপনি এটা জানলে অবাক হবেন সিঁদুর কীভাবে তৈরি করা হয়। ভারতীয় সংস্কৃতিতে ব্যবহার করা সিঁদুর একটি গাছের বীজ থেকে বানানো হয়, যেটি ক্যামেলিয়া নামক ফল থেকে বের করা হয়, যেগুলি অনেকটা মটরশুঁটির মতোই দেখতে। এগুলিকে প্রথমে পেস্ট করা হয় এবং তারপরে শুকিয়ে সেটিকে সিঁদুর হিসেবে ব্যবহার করা হয়। আমাদের চোখ দিয়ে আমরা যা দেখি তা আসলে উল্টোভাবে দেখি, কিন্তু আমাদের ব্রেইন সেটাকে সোজা করে দেখায়। বিশ্বাস করা কষ্টকর হলেও এটাই কিন্তু সত্যি। আমরা জানি আমাদের শরীরে 206টি হাড় থাকে, কিন্তু আপনি কি জানেন আপনার শরীরে কোনো এক সময় 300টি হাড় ছিল? আপনার হয়তো এখন আমাকে পাগল বলে মনে হচ্ছে, কিন্তু বাস্তব এটাই। বিজ্ঞান বলছে শিশু অবস্থায় মানুষের শরীরে 300টিরও বেশি হাড় থাকে এবং ধীরে ধীরে মানুষ যখন বড় হয় তখন সেই হাড়ের সংখ্যা কমতে থাকে এবং একজন সুস্থ মানুষের শরীরে 206টি হাড় বর্তমান থাকে। অবাক করা তথ্য হলো এটি কিন্তু একটা বিজ্ঞানসম্মত ফ্যাক্ট। আমরা জানি প্যাঁচা হচ্ছে নিশাচর প্রাণী এবং প্যাঁচা রাতের অন্ধকারে দেখতে পায়, কিন্তু আপনি এটা জানলে হয়তো অবাক হয়ে যাবেন যে চিতাবাঘ রাতের গভীরতম অন্ধকারেও স্পষ্ট দেখতে পায়। সত্যি অবাক করার মতো নয়? আমাদের স্বপ্ন ততটাই সত্যি হয়ে থাকে যতটা আমরা কোনো মানুষকে দেখি, কারণ আমাদের মস্তিষ্ক নতুন কোনো চেহারা তৈরি করতে পারে না। এজন্য স্বপ্নের মধ্যে যা দেখি তাকে আমরা বাস্তব জীবনে কোথাও না কোথাও দেখে এসেছি। আমরা যে সমস্ত খাবার খাই তা কিন্তু বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায়। আপনি কি জানেন মধু এমন একটা জিনিস যা কখনোই নষ্ট হয় না? আপনি এটা জানেন যে মানুষের হৃৎপিণ্ড মিনিটে 72 বার স্পন্দিত হয়, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে তিমি মাছের হৃৎপিণ্ড 1 মিনিটে মাত্র 9 বার স্পন্দিত হয়। আমরা জানি জল বেঁচে থাকার অপরিহার্য একটা জিনিস, এজন্যই জলের অপর নাম জীবন। কিন্তু তারপরেও এমন কিছু প্রাণী রয়েছে যারা কোনোদিন জল পান করে না, যেমন রয়েছে আমেরিকার কৃষ্ণমৃগ সার। এর সাথেই এমন একটি পাখি রয়েছে সেটিও কিন্তু কখনো জল পান করে না, রোড রানার নামে এক ধরনের পাখি, যারা দীর্ঘদিন জল না পান করেও বেঁচে থাকতে পারে, কারণ তারা যে স্থানে বাস করত সেটি জলশূন্য স্থান ছিল এবং ধীরে ধীরে তারা অভিযোজিত হয়ে এমন একটি পর্যায়ে চলে এসেছে যার পর থেকে কিন্তু তারা জল না পান করেও বাঁচতে পারে। যদিও এটা প্রাসঙ্গিক যে তারা যে সমস্ত খাবার খায় সেখান থেকেই তাদের জীবনের জলের প্রয়োজন মিটে যায়। আপনাকে যদি বলি আপনার শরীরে এমন কিছু জিনিস রয়েছে যেটা দিয়ে সারা পৃথিবীকে 4 বার বেঁধে রাখা যাবে, আপনি কি বিশ্বাস করবেন? উত্তরটা সোজা সাপটা হবে না, কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন মানুষের শরীরে যতটা রক্তজালক রয়েছে সেগুলিকে যদি একটার সঙ্গে আরেকটিকে জুড়ে দেওয়া হয় তবে সারা পৃথিবীটিকে 4 বার মুড়ে নেওয়া যাবে। এই ফ্যাক্টটি আপনাকে অবাক করেনি তো? আমরা জানি মানুষ হচ্ছে সবচেয়ে উন্নত প্রাণী। আপনি এটা জানলে অবাক হয়ে যাবেন ভুট্টাতে যে পরিমাণ জিন বর্তমান সেটি কিন্তু মানুষের মধ্যেও নেই। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন ভুট্টাতে প্রায় 35,000 রকমের জিন বর্তমান, যেখানে মানুষের ক্ষেত্রে তা মাত্র 20,000। অর্থাৎ আপনি যতই গর্ব করেন না কেন ভুট্টার জিনগত বৈচিত্র্য কিন্তু আপনার চেয়ে অনেক বেশি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই থাকলো। মজার মজার দারুণ সব ফ্যাক্ট নিয়ে আমাদের পরের ভিডিওটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে, সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এটা জানাতে কখনোই ভুলবেন না যে এই ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটি আপনাকে সবচেয়ে অবাক করেছে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।